वेलकम बैक टू माय चैनल डुकी डाकी बाय संगीता। तो केमन आछेन? आमी तो खूब खूब भालो आछी। तो आगेर एकटा भिडियो आमी दिएछिलाम आमार मेयेर लक्ष्मीबाई साजानो, तो ओर लक्ष्मीबाई साजाते आमार लेगेछिलो ढाल आर तरोवाल, तो ओटा आमी DIY করেছিলাম। তো সেটাই কিভাবে করেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের অনেকেরই সাহায্য হয়ে থাকবে। আমার মতো এরকম মেয়েকে যদি বাড়িতেই আপনারা লক্ষ্মীবাদ সাজাতে চান, তো যদি তরোয়াল আর ঢাল না থাকে তো আমার এই ভিডিওটা দেখুন, অবশ্যই কাজে লাগবে। তো তরোয়াল বানানোর জন্য লাগছে এরকম একটা কাঁচি, স্কেচ পেন, আঠা, আর এরকম সিলভার কালারের একটা পেপার, দোকানে এরকম পাওয়াই যায়, আর ব্ল্যাক কালারের আর্ট পেপার কিনেছি আমি। আর নিয়ে নিয়েছি এরকম কার্টুন, মোটা মোটা কার্টুন আমি পেটি থেকে কেটে নিয়েছি। এইগুলো একটা বড় কার্টুন নিয়েছি ঢাল বানানোর জন্য, আর এটা একটা সরু মতো লম্বা কার্টুন নিয়েছি, এটাতে আমি তরোয়ালটা বানাবো। তো প্রথমে আমি তরোয়ালের আকার একটা স্কেচ করে নেব। আমি খুব একটা বড় বানাচ্ছি না, যেহেতু আমার মেয়ে ছোট তো একটু ছোট মতোই বানাচ্ছি। তো দেখুন আমার স্কেচটা করা হয়ে গেছে। তো এবারে এটা আমি কাঁচি দিয়ে ভালো করে কেটে নেব। তো মোটামুটি কাঁচি দিয়ে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তরোয়ালটা দেখুন এরকম শেপে এসেছে। তো এবার আমি বড় কার্টনটা নিয়ে নিয়েছি, ওটাতে এবার আমি গোল ভালো করে একটা গোলাকার স্কেচ করে নেব। তো আমি এখানে হাতে স্কেচ করছি, আপনারা পারেন তো যদি কোনো থালা কিংবা অন্য কোনো গোল জাতীয় জিনিস দিয়েও গোল আকারটা করে নিতে পারেন। তো এটাকেও একইভাবে ওই গোলাকৃতি যে ড্রয়িংটা করেছিলাম সেটাকে ভালো করে কেটে নেব কাঁচির সাহায্যে। তো দেখুন এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে ঢালের জন্য। তো এবারে আর যেসব এক্সট্রা কার্টুন ছিল সেটা দিয়ে এরকম একটা ছোট্ট করে ড্রয়িং করে কেটে নিয়েছি, এটাতে আমি ঢালের হ্যান্ডেলটা বানাবো। তো এবার নিয়ে নিয়েছি সিলভার পেপারটা, ওর মধ্যে এরকমভাবে তরোয়ালটা বসিয়ে নিয়েছি যে তরোয়ালটা আমি কেটেছিলাম। তো ওর চারিদিকটা এরকমভাবে আবার স্কেচ পেন দিয়ে এঁকে নিচ্ছি। একটু দূর থেকে স্কেচ পেনটা আঁকবেন, মানে যতটা আকারে তরোয়ালটা হবে তার থেকে একটু বড় করে কাটবেন, তাতে আপনার পেপারটা কাটতে সুবিধা হবে। তো পেপারটা বড় বলে আমি চার ধার থেকে একটু সরু সরু করে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। তো প্রথমে আমি আঠা লাগিয়ে নেব, তারপরে এই কাগজটা তরোয়ালটার মধ্যে লাগিয়ে দেব। তো ব্যাস এরকমভাবে তরোয়ালটা লাগিয়ে নিতে হবে। তো এবার আমি চলে এসেছি ওই গোল করে কাটা কার্টুনটা, এবার ওই ব্ল্যাক পেপারের চারিদিকটা একইভাবে কেটে নেব। যেরকমভাবে এই সিলভার কালারের পেপারটা লাগিয়েছিলাম এরকমভাবে এর মধ্যে আঠা দিয়ে একইভাবে লাগিয়ে নেব। তো
দেখুন এখানে আমার ঢালটা তৈরি করা হয়ে গেছে। তো এবারে ওই যে সিলভার কালারের পেপারটা ছিল ওটা যেটা এক্সট্রা পড়েছিল ওখান থেকে এরকমভাবে আমি চারটে ছোট ছোট গোলাকার করে স্কেচ করে নেব এবং সেটিকেও কাঁচির দ্বারা ভালো করে কেটে নেব। দেখুন এখানে আমি চারটে বানিয়েছি এইরকম গোল গোল ছোট্ট ছোট্ট। তো এগুলোতেও আঠা লাগিয়ে এই ঢালটার মধ্যে ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরকম সিলভার কালার দিয়ে লাগালে দেখতে সুন্দর লাগে। তো এরপরে আমি যে ছোট্ট করে হ্যান্ডেলের জন্য ছোট্ট করে কেটেছিলাম যে কার্টুনটা সেটাকেও আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দেবো। কিছুক্ষণ একটু ধরে ডাকলেই এটা শুকিয়ে যাবে এবং এটা ফিক্সড হয়ে যাবে। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার মেয়ের ঝাঁসি রানীর জন্য তরোয়াল এবং ঢাল। তো এই ছিল আমার DIY তরোয়াল এবং ঢাল। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবেন কমেন্টে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন ও নোটিফিকেশানটিকে অল করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা এতদূর, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।